বশির রাজুল লিখেছেন এই কথা আমার কাছে শুনেছেন আজ আবার বলছি বশির রাজুল দাদা হুজুরের জীবনী লিখতে লিখতে লিখেছেন যে জনাব পেশাব কিবলা জি 50 বছরের বেশি সময় কাল এদেশের মাটিতে অজনসি হত করেছে পেশাব কিবলা মানে ফুটবল শরীফের দাদা হুজুর কিবলা তো কখনো হুজুরকে নজরানা দেওয়া হতো আর কোন কোন মজলিসে হুজুরকে নজরানা দেওয়া হতো না যখন নজরানা না দেওয়া হতো ভক্ত অনুরক্তরা বুঝতে পারতেন যে আজকে হুজুরকে নজরানা দেইনি ভক্তরা জিজ্ঞেস করতেন বলতেন হুজুর আজকে এখানে অত করলেন তাই এরা আপনার পয়সা দিল না ফুরফুরা শরীফের পেশাব কিবলা বলতেন যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ যে কলম সৃষ্টি করেছিলেন সেই কলমকে লিখতে বলেছিলেন তামাম মখলুকের তাকদীর তো সেই কলমে সেদিন আমার তকদিরে লেখে যে আজকের মজলিসে আমি ওয়াজ করব কিন্তু এরা আমার পয়সা দেবে না আমি এখন এদের কাছে পয়সা দাবি করে আল্লাহর লেখা তকদিরের বিরুদ্ধে লড়াই করতে পারবো না কি আমার কথা বুঝতেছেন নাকি হ্যাঁ আজকে আমরা হারামের রাস্তা ধরি কোন জ্ঞানে আল্লাহ ওই কলমের কথা স্মরণ করাচ্ছেন মানুষকে নুন আল কলম সাবধান কলমের ব্যাপারে সেদিন আমার কলম যেটা লিখেছে আমার সৃষ্ট কলম যেটা লিখেছে সেই কলমের ব্যাপারে সাবধান কোথায় আমাদের সাবধানতা কোথায় আমাদের সচেতনতা আপনার জীবনে যে বিপদগুলো আছে সব অধীনের কলম লিখে রেখেছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন বাল হুয়া কোরআনুম মাজীদুন ফী লাওহি মাহফুজ মহান আল্লাহ জানিয়েছেন বাল হুয়া কোরআনুম মাজীদুন বরং এটা হলো সম্মানিত কোরআন ফী লাওহি মাহফুজ সম্মানিত এই কোরআন ছিল লোহে মাহফুজে সংরক্ষিত আরেকটু মন খুলে ই কলম সৃষ্টি করার পরে আর লৌহ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে নির্দেশ দিলেন কলম কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে পৃথিবীতে তুমি সবার তকদির লিখে ফেলো মন দিয়ে শুনলে এবার কলমটা বুঝবেন আপনারা কলমকে আল্লাহ নির্দেশ দিলেন বললেন তুমি কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলো যা যা তকদিরে আছে সব কিছু লিখে ফেলো কলম লিখতে শুরু করলো সে কলম কত বড় জানেন সে খবর আপনাদের কাছে তো নেই আছে হ্যাঁ তফসির কারকলা লিখেছেন সে কলমের সাইজ মাবাইনা সামাই ওয়াল আরদ আসমান আর জমিনের দূরত্ব যেমন সে কলম এর চেয়ে বড় আরেকটু মন গল্প শোনাচ্ছি বলেন মনে মনে হতে পারে যে হুজুর এত বড় কলম আল্লাহর রেখে লোক হ্যাঁ একটু যারা দুর্বল ইমানের অধিকারী তাদের মনে এই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে এত বড় কলম আল্লাহ হ্যাঁ রেখেছিল কোথায় কুয়ার ব্যাং সমুদ্র সম্বন্ধে কি আইডিয়া রাখে যে ব্যাংক কুয়ায় থাকে সমুদ্রের কোনো আইডিয়া ওর আছে পুকুরের আইডিয়া ওর আছে নদীর আইডিয়া ওর আছে ও সমুদ্রের আইডিয়া তো বহু দূরের কথা এটা খানা খন্দরের আইডিয়া ওর তা আমার কাছে জ্ঞান আল্লাহ দিয়েছে না এসব জ্ঞান সব ওই কুয়ায় সীমাবদ্ধ তা মনে হয় বলা বেশি হয়ে গেছে আল্লাহ কলম সৃষ্টি করে আর লৌহ সৃষ্টি করে কলমকে বললেন
কলম লেখো কলম বলল মা টুপ 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 আমি কি লিখব আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব লেখো আপনার জীবনে যা যা ঘটেছে আমার জীবনে যা যা ঘটেছে আমাদের সবার জীবনে যা যা ঘটেছে ঘটছে এবং যতদিন বাঁচব ঘটবে সব বলো ওই কলম দিকে দেখে তমাম সৃষ্টির তকদীর ওই কলমে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু সুবহানাল্লাহ নবীজি আবার বলেছেন জাফফাল কলম জাফফাল শুনছেন নাকি জাফফাল কলম কলমের কালি শুকিয়ে গেছে আপনার তকদিরে সেদিনের কলম যা লিখেছে তার চাইতে বেশিও হবে না তার চাইতে কমও হবে না যেদিন আপনার মওত লেখা হাজারো চেষ্টা করেও আপনি পৃথিবীতে তার চাইতে বেশি দিন বাঁচতে পারবেন জোর করে বলুন কলমের কালি শুকিয়ে গেছে এর মানে হলো নতুন করে কিছু লেখাও হবে না আর যেটা লেখা হয়েছে ওটা কেটেও দেওয়া জোর করে বলুন না মহান আল্লাহ এই যে কলমের কসম করছেন নুনুল কলম মহান আল্লাহ এই যে কলমের কসম করছেন কলমের কসম এই যে কলমের শপথ আল্লাহ করেছেন এখানে কলম বলতে ওই কলম যে কলম পৃথিবী সৃষ্টির আগে তাম মখলুকের তকদির লিখে দেয় কসম কেন করতেছেন বান্দা তো তকদিরে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছু হবে না আর তার চেয়ে কমও কিছু হবে না এবারে তুই হালাল রাস্তা ধরলো যা হবে তুই হারামের পথ ধরলো এবার তোর ব্যাপার ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা শোন বান্দা আমি আল্লাহ তোরে রাস্তা দেখিয়ে দিয়েছি আমি আল্লাহ তোরে বিবেক দান করেছি আমি আল্লাহ তোরে জ্ঞান দান করেছি আমি আল্লাহ পাক ভালো মন্দ পার্থক্যকরণের ক্ষমতা তোরে দিয়েছি এরপরে আমি আল্লাহ তোর হেদায়াতের জন্য কোরআন দিয়েছি ওই কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীতে আমি আল্লাহ তোর নবী করে পাঠিয়েছি নবী রাসূল আখিরি নবী বর্তমানে পৃথিবীতে তার ওয়ারেসদেরকে রেখে দিয়েছি তোরে বিবেক দিয়েছি আমি আল্লাহ পাক বিবেক দিয়ে বুঝবার জন্য কোরআন দিয়েছি এবারে তোর ব্যাপার ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা চাইলে তুই আমার শুকর গোজার বান্দা হতে পারিস আবার চাইলে তুই নাফরমানিও করতে পারিস তোর ব্যাপার আর আমার হালালের মেসেজ গুলো সব আমি আল্লাহ আমার কোরআনে দিয়ে রেখেছি এবারে তোর ব্যাপার চাইলে তুই হালালটাও ধারণ করতে পারিস চাইলে তুই হারামটাও ধারণ করতে পারিস তবে হালাল ধারণ করলে কি হবে সেটাও আমি আল্লাহ আমার কোরআন বাতলে দিয়েছে আর হারামের রাস্তা ধারণ করলে কি হবে সেটাও আমি আল্লাহ আমার কোরআন বাতলে দিয়েছে তবে আমার ওই সেদিনের কলম তোর কপালে যা লিখেছে তুই চেষ্টা করতে পারিস হচ্ছে বেশি কিছু তোর জীবনে কিছু বলেন না কেন না হবে না এবার তোর ব্যাপার তুই হারাম রাস্তা ধরবি না হালাল রাস্তা ধরবি সেটা তোর ব্যাপার হালাল রাস্তা ধারণ করলে তোর জন্য রয়েছে জি সুখময় জান্নাত আর হারাম রাস্তা ধারণ করলে তোর জন্য রয়েছে জাহান্নামের প্রজ্বলিত আগুন নমস্কার আর তুই জোর করে তবে এই বিশ্বাসটা তুই করিস জাফফাল কলম কলমের গালি কথা বলেন কলমের গালি বলুন বলুন এটা বলতে হবে তো এটাই আপনার ঈমান কলমের কালি শুকিয়ে গেছে এর পরের কথাটা মন দিয়ে শুনুন ওটা গেল এক কলম এবারে কলম নাম্বার দুই আরো কলম আছে নেই হ্যাঁ না বলুন আর কলম নেই
তাফসীর কারকরা লিখেছেন দ্বিতীয় কলম মায়ের পেটের ভিতরে কোন বাচ্চার বয়স যখন 4 মাস হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের বাচ্চার স্ট্রাকচার রেডি করে দেন সে ছেলে হবে না মেয়ে হবে ফেরেশতারা ওটাও রেডি করে দেয় আসলে আরেকটু বললে বলতে হয় যদিও এই কথাগুলো আমি বিপুল পরিমাণ বলে থাকি মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বাচ্চা তৈরি করবার জন্য একজন নারী আর পুরুষের দেহ থেকে যখন এক ফোঁটা করে নাপাক পানির গ্রহণ করে ওই নাপাক পানির ফোঁটাটা নিয়ে ওর মিশ্রণ ঘটিয়ে আল্লাহ মায়ের সন্তান দানিতে সুরক্ষিত করেন আরেকটু মন খুলে বলুন কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন তাই বলবে ফালিয়ানদুইল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইনদাফি ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব মহান আল্লাহ জানিয়েছেন মানুষ কি ভেবে দেখেছে কি জিনিস দিয়ে আমি তাকে তৈরি করেছি আমরা জানো বললাম আল্লাহ কি দিয়ে আপনি আমাদেরকে বানিয়েছেন মহান আল্লাহ বললেন খুলিক মিম্মা ইনদাফি মহান আল্লাহ জানিয়েছেন সবেকে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ ওই পানির ফোঁটা আপনি কোথা থেকে নিয়েছেন মহান আল্লাহ বললেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব তোমার আব্বার কাছে এক ফোঁটা তোমার আম্মার কাছ থেকে এক ফোঁটা আমরা জানো আবার বললাম আল্লাহ ওই পানির ফোঁটাটা নিয়ে আপনি কি করলেন মহান আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটা তোর মায়ের সন্তান দানিতে জায়গা করে দিলাম আর একটু মন খুলে